আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত শেখ মুফতি আতাউল্লাহ বিন জামশেদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে আমরা আজকে যে বিষয়টি জানবো সেটা হচ্ছে যে আমাদের দেশে একটি ওয়াজ প্রচলন আছে, একজন বক্তা সৌরুল্লাহ বক্তা যিনি বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে আলোচনা করে থাকেন, যে মনছুর হাল্লাজ নামে এক লোক যিনি আনাল হক আনাল হক বলতে বলতে আল্লাহ হয়েছেন, যিনি আল্লাহর বাড়িতে বাড়াইতে গিয়েছেন, এরকম কিচ্ছা কাহিনীর একটা গল্প আমাদের দেশে খুব পপুলার আছে। এই বিষয়টা কোরআন হাদিস কুটুক সাপোর্ট করে যেটা যদি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতেন। জাজাকুমুল্লাহ খাইরান। যে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা যে যেখান থেকে দেখছেন, আজকের আয়োজনে আমরা যে বিষয়টা সামনে নিয়ে এসেছেন সেটা হলো যে মনসুর হাল্লাজ সম্পর্কে। আমাদের দেশে বিভিন্ন ওয়াজ করে থাকেন যে মনসুর হাল্লাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে করতে নাকি আনাল হক বলে আল্লাহ হয়ে গেছেন, তারপরে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, বিভিন্ন জেলখানার মধ্যে বন্দি করার পরে জেলখানা উনি নাকি বর্ষ হয়ে গেছেন, আল্লাহ নাকি জেলখানায় চলে আসছেন, তারপরে আবার উনি আল্লাহর বাড়িতে চলে গেছেন, এরকম কিছু আনোখি কাহিনী আমরা শুনতে পাই। এগুলো আসলে ইসলাম কি বলে আর কোরআন হাদিস কি বলে, এই ব্যাপারে আমরা আসলে জানবো আজকে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যেই বিষয়টা মনসুর হাল্লাজ, সেই মনসুর হাল্লাজ ইতিহাসের এক নতুন অধ্যায়। এই ইতিহাসের মধ্যে মনসুর হাল্লাজ সম্পর্কে যে বই আছে, মনসুর হাল্লাজের ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই বের হয়েছে যে মনসুর হাল্লাজ, ওই বইটাও ওইটা আমি পড়েছি, পড়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তো ওইখানেও পড়ে দেখলাম এবং মনসুর হাল্লাজ সম্পর্কে বিভিন্ন রেসালাতে যেখানে উল্লেখ আছে সমস্ত জায়গায় ওনাকে যে শেষে 100 জন আলেম, 99 জন আলেম প্রায় ফতোয়া দিয়েছেন যে মনসুর হাল্লাজ কাফের হয়ে গেছে। সর্বশেষ তিনি ফতোয়া দিয়েছিলেন তিনি হলেন ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ। ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন যে মনসুর হাল্লাজ কাফের হয়ে গেছেন, এই জন্য মনসুর হাল্লাজকে শেষ মুহূর্তে শুলিতে চড়ানো হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে, কারণ সে আনাল হক বলার কারণে। মুসনাদ শরীফের কিতাব থেকে দলিল দেই যে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি নাকি মুসনাদ শরীফের মধ্যে বলেছেন গুপ্তে ফেরাউন দাসতে মাত, এরকম একটা শের বা ছন্দ গিয়ে বলে থাকেন। তো আসলে মুসনাদ শরীফ এটা কোনো জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির যে কিতাবটা লেখা হয়েছে এটা একটা কবিতার বই। আমরা শরীফ হিসেবে উল্লেখ করি যারা সুফিবাদ আছেন, যারা সুফিবাদে বিশ্বাসী, যারা পীরবাদে বিশ্বাসী, তারা ওই এটাকে নিয়ে বেশিরভাগ আপনার আলোচনা করে। যেহেতু আপনার মুসনাদ শরীফ, শরীফ শুনলে আমরা মনে করি যে এটা ইসলামের একটা দলিল। আসলে মুসনাদ শরীফ ইসলামের কোনো দলিল নয়, মুসনাদ শরীফ এটা একটা কবিতার বই। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার নিজের ধ্যান ধারণা থেকে ইসলামের যতটুকু জ্ঞান আছে সেই অনুযায়ী উনি লিখেছেন, এটাতে কোনো হাদিসের রেফারেন্স নেই, এই জন্য দলিল হিসাবে মুসনাদ শরীফ গ্রহণযোগ্য নয়। এই জন্য মুসনাদ শরীফের দলিল দিয়ে যদি আমি বলি যে মনসুর হাল্লাজ আল্লাহর ওলি হয়েছেন আনাল হক বলে আর ফেরাউন আল্লাহ নাফরমান হয়েছেন আনাল হক বলে, এটা আসলে ঠিক হবে না। যেমন ফেরাউন বলেছেন আনা রব্বুকুম আলা, আমি হলাম সবচেয়ে বড় রব, এরকম আনা রব্বুকুম আলা যেই বলবে সেই ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আমাদের রব, উনি আমাদের লালন পালনকারী, আল খালেক আল মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টা গুণ আছে, আর রহমান আর রহিম আল মালিক আল কুদ্দুস আস সালাম আল মুমিন মুহাইমিন মুহাদ্দিস মুহাইমিনুল, এরকম অনেকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক নাম সমূহ আছে, এগুলার যে কার্যকারিতা আছে এগুলার যে ধারণ করবে আর সে মনে করবে যে আমি রব, আমার অনেক কিছু করার ক্ষমতা আছে, আমি অনেক কিছু করতে পারি, আল্লাহর সাথে আমার করার ক্ষমতা আছে, এরকম যারা মনে করবে আসলে এটা ইসলামের দৃষ্টিতে সাপোর্ট করে না, এটা ঠিক নয়। আসলে এই ধরনের বক্তাদেরকে আমাদের দেশে দেখা যায় যে বড় বিগ বড় বড় বাজেটে লক্ষ লক্ষ টাকা খরচ করে নিয়ে আসা হয়, হেলিকপ্টার দিয়ে নিয়ে আসা হয়। আসলে আমাদের দেশের মুসলিমরা আসলে এত কিছু বুঝে না, যে কারণে আপনারা শেখরা যখন বারবার বলতে থাকেন যে যেই একটা কোরআন হাদিসের কথা বললো তারা যেন যাচাই করে, ওই যাচাইয়ের বিষয়টা নিয়ে দর্শকদেরকে আপনি কী আহ্বান করবেন? আসলে যাচাইয়ের ব্যাপারে সূরায়ে হুজুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর আয়াতে যে তোমাদের কাছে যখন কোনো খবর আসে তখন খাতা বাইয়ে নাও, তোমরা সেটাকে যাচাই বাছাই করে নাও। কিন্তু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে কী করা আছে আপনাদের, যে আমাদের দেশে আসলে জনসাধারণ, সাধারণ মানুষ এরকম
বিপর্যয়ের মাঝে পড়ে আছে। হেলিকপ্টারে পর্যন্ত নিয়ে আসে ওনাদের মনের ভিতরে যে আকাঙ্ক্ষা, যে বড় হুজুরকে আমি নিয়ে আসলাম, ওনাকে আনার কারণে আমার জান্নাত হতে পারে, সেই টাকা যাক কোনো সমস্যা নেই। এরকমও শোনা যায় যে 50,000 টাকা বাজেটের আলেমে নেওয়াজ করাতে গিয়ে ওনারা সুদি থেকে টাকা এনেও, চুরি করে টাকা এনেও হুজুরের টাকা সেই পেট করতে হয়, অনেক চেষ্টা করে সেই টাকা পেট করে, এমনকি হিন্দু থেকেও জোর করে টাকা আনে। আসলে ইসলামী শরিয়া সেটাকে সাপোর্ট করে না। ইসলামী শরিয়াতে আপনার টাকা নিয়ে ওয়াজ করা, এটা মানে অল্প মূল্যের বিনিময়ে ইসলামকে বিক্রি করা, কোরআনকে বিকৃত করা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে নিষেধ করেছেন যে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা অল্প মূল্যের বিনিময়ে আমার আয়াতগুলোকে বিক্রি করে দিও না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যারাই প্রচার করবে তাদেরকে হতে হবে দায়ী ইলাল্লাহ। যারা বাজেট করবে অথবা বাজেটের বিনিময়ে হেলিকপ্টারে আসতে চাবে, এই সমস্ত বিষয় থেকে আপনারা পরহেজ করবেন। আর সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা ওই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আপনারা যে সমস্ত আলেম কোরআন সুন্নার দৃষ্টিভঙ্গিতে কথা বলেন ওনাদের কাছে আপনারা যান, এবং নিকটস্থ বিষয়গুলা যে বড় হুজুর ভক্তি, সেই ভক্তি আমরা আপনারা ছেড়ে দিয়ে আপনারা কোরআন সুন্নার দিকে আসুন, দেখবেন এই বিষয়টা ঠিক হয়ে যাবে। জি ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের, আপনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম। জাযাকাল্লাহ খায়রান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।